খেলা শুরুর আগে অস্ট্রেলিয়ার কোচ রীতিমতো হুঙ্কার ছেড়েছিলেন, আর্জেন্টিনাকে নাস্তানাবুদ করে ছাড়বেন, আর্জেন্টিনাকে পাত্তাই দেবেন না। তিনি ফাইনাল খেলতে চান এবং ফাইনালে তার মতে শক্তিশালী দল ব্রাজিলের সঙ্গে খেলতে চান, অর্থাৎ আর্জেন্টিনাকে তিনি একেবারেই উড়িয়ে দিয়ে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলবেন। মাঠে এসে সেটি আর হলো না। লিওনেল মেসি তার 1000তম ম্যাচে খেলতে নেমেই গোল করলেন, দলকে এগিয়ে দিলেন, গোল করে তরুণ আলভারেজকে উৎসাহিত করলেন, অনুপ্রাণিত করলেন আরেকটি গোল করার জন্য। আলভারেজও গত ম্যাচের মতো আবারও সেই স্বপ্নের নায়কের গোলে অনুপ্রাণিত হয়ে গোল করে বসলেন। পরপর দুই ম্যাচে তিনি দুই গোল করলেন। আলভারেজ যে ছেলেটি কিশোর অবস্থায় স্বপ্ন দেখতেন লিওনেল মেসির সঙ্গে একসঙ্গে বিশ্বকাপে খেলবেন, সেই স্বপ্ন তার পূরণ হয়েছে। সেই স্বপ্ন শুধু পূরণই হয়নি, সেই স্বপ্নে তিনি রীতিমতো কাঁধে কাঁধ মিলিয়ে একই সারিতে হেঁটেছেন, ভূমিকা রেখেছেন, দলকে বিজয়ী করেছেন। খেলার 65 মিনিট, মাঝমাঠ থেকে বল নিয়ে চিতার মতো অস্ট্রেলিয়ান মিডফিল্ডের ট্রায়াঙ্গেল ভেদ করে ছুটতে শুরু করেছিলেন লিওনেল মেসি। সেই দৌড় এতটাই নান্দনিক ছিল যে মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা অভিবাদন জানিয়ে জায়গা ছেড়ে দিচ্ছিলেন মেসির জন্য। এরপর হোলিয়ান আলভারেজকে বল দিয়ে প্রতিপক্ষ রক্ষণে ঢুকেও পড়েছিলেন। যদিও শেষ পর্যন্ত মেসির সেই একক দৌড় থেকে গোল আসেনি, তবে মেসির জাদুকরী সেই ঝলক দর্শকরা বিশ্বকাপে ঠিকই টের পেয়েছেন। মেসি একেবারে মাঝমাঠের একেবারে নিচ থেকে, অর্থাৎ নিজেদের সীমানা থেকে একা বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণ দুর্গে ঢুকে পড়ার যে অনন্য দৃশ্য, সেই দৃশ্য বিশ্বকাপে দর্শকরা এভাবে দেখতে পাবেন সেটি নিশ্চয়ই দর্শকরা আগে থেকে প্রস্তুতি নেননি, ঠিকই দেখে ফেললেন সেই দৃশ্য। তার আগে প্রথমার্ধে গোল ঠিকই করেছিলেন তিনি, আজ 1000তম ম্যাচে খেলতে নেমেছিলেন। তার গোলেই 35 মিনিটের সময় লিড নিয়ে নিল আর্জেন্টিনা, যেটি বিশ্বকাপের নকআউট পর্বে মেসির করা প্রথম গোল, আর এটি ছিল ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে মেসির ক্যারিয়ারের 1000তম ম্যাচ। 2-0 গোলে যখন খেলা এগিয়ে চলছিল তখন অস্ট্রেলিয়ার দ্বিতীয়ার্ধের অর্ধেক সময়ের পরে গতি কিছুটা বাড়ল, প্রতিপক্ষের দুর্গে হানা দিতে থাকলেন, বেশ কয়েকটি সুযোগও তারা তৈরি করেছিলেন, কিন্তু সুযোগগুলো ঠিকভাবে সবগুলো যদি কাজে লাগাতেন তাহলে হয়তো দৃশ্যপটটা অন্যরকমও হতে পারত। তারপর অস্ট্রেলিয়া গোল কিন্তু ঠিকই একটি করে বসেছে, কিন্তু কাজের কাজটি আর হয়নি। যখন দ্বিতীয়ার্ধের নির্ধারিত খেলাও শেষ তখন 7 মিনিট অতিরিক্ত দেয়া হলো। 7ম মিনিটের একেবারে শেষ দিকে গিয়ে অস্ট্রেলিয়ার একটি ধারালো আক্রমণ দুর্দান্ত দক্ষতার সঙ্গে রুখে দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেস। সেই রুখে দেয়াটা কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে সময় আর বাড়াতে পারেনি, অর্থাৎ অস্ট্রেলিয়া যদি সেই গোলটি করে ফেলত তাহলে খেলার ফলাফল তখন নির্ধারিত সময়ে হয়ে যেত 2-2, খেলা চলে যেত আরও বেশি অতিরিক্ত সময়ে। তখন ফুটবল বিধাতা হয়তো রং পাল্টিয়ে অন্যদিকেও নিজের অবস্থান নিতেই পারতেন, কিন্তু সেসবের কোনোটিই হয়নি। যখন মার্টিনেজ অসাধারণ দক্ষতায় সেই গোলটি ঠেকিয়ে দিলেন তখন তাকে কেন্দ্র করেই মূলত উৎসবের শুরুটা, যদিও তখনও রেফরি শেষ বাঁশিটা বাজাননি, কিন্তু তারা ঠিকই জানতেন রেফরির শেষ বাঁশি বাজাতে আর মাত্র কয়েক সেকেন্ড রয়েছে। তখনই জয় উল্লাসটা রীতিমতো শুরু হয়ে গেছে। কয়েক সেকেন্ড পরে বল যখন মাঝমাঠে তখন রেফরি শেষ বাঁশি বাজিয়ে দিয়েছেন, অর্থাৎ আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালটা নিশ্চিত হয়ে গেছে। কোয়ার্টার ফাইনালে তারা 9 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 10 ডিসেম্বর রাত 1টায় মুখোমুখি হবে আজকের প্রথম খেলার বিজয়ী নেদারল্যান্ডসের। নেদারল্যান্ডসের সঙ্গে কোয়ার্টার ফাইনাল কেমন জমবে, আজকের খেলার ফলাফল, নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রকে 3-1 গোলে পরাজিত করেছে, সেই ক্ষেত্রে নেদারল্যান্ডসও কিন্তু আর্জেন্টিনাকে ছেড়ে কথা কইবে না। কিন্তু অস্ট্রেলিয়ার মতো হয়তো খেলার আগে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে কিংবা সাংবাদিক সম্মেলনে সেই রকম ওজিদের স্টাইলে হুঙ্কার ছাড়বে না, তারা মাঠের খেলাতে বেশি মনোযোগী হবে, যেটা অস্ট্রেলিয়া ঠিক উল্টোটা। সাংবাদিক সম্মেলনে বেশ হুঙ্কার ছেড়েছে তারা, কিন্তু আজকে যখন খেলতে নেমেছে তখন 4-4-2 পদ্ধতিতে খেলার যে চিত্র দেখা গেছে সেই চিত্রই বলে দিয়েছে যে প্রথম থেকেই তারা রক্ষণাত্মক ফুটবলই খেলবে। সেই খেলাই খেলেছে তারা, প্রথমার্ধ পুরোটাই রক্ষণাত্মক ফুটবল খেলেছে,
দ্বিতীয়ার্ধে গিয়ে দুই গোল খাওয়ার পরে তারা কিছুটা আক্রমণাত্মক হয়েছে, কারণ তখন আর গোল করা ছাড়া কোনো উপায় ছিল না। অবশেষে এক গোল করতে পারলেও পরাজয় নিয়েই অহংকারী অজিদের বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো, আর বিজয় নিশান উড়ালেন 1000তম ম্যাচে লিওনেল মেসি, ফুটবলের কিংবদন্তি।